ওয়েলকাম টু সায়েন্স গামা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক এখন আমরা ক্লাস নাইন জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 অর্থাৎ সেপ্টেম্বরের জন্য যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রবলেমগুলো সলভ করব তো দেখো একের দাগেরটা কি বলেছে একের দাগের আছে এমসিকিউ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের দাগের একেরটা কী বলছে দেখো বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো কয়েকটা আছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায় খ বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় গ আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায় ঘ পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় তো সঠিক অ্যান্সারটা হবে ক্ষয়েটা তাহলে উত্তরটা এভাবে লিখবে বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি হলো খ বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাসমোচনের হার বৃদ্ধি পায় এরপরে একের দাগের দুয়েরটা একের দাগের দুয়েটটা কি বলছে দেখো নিচের জোরটি সঠিক তা স্থির করো নিচের যে জোড়গুলো দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাদেরকে বলতে বলেছে তো কয়ের অপশানটা কী দেওয়া আছে সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা ক্লোপ্লাস্টের স্ট্রোমা ক্ষয়েরটা বলছে গ্লাইকোলাইসিস কোষের মাইট্রোকন্ডিয়া ঘয়েরটা বলছে রসের উৎস্রোত জাইলেম কলা ঘয়েরটা শালক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা ক্লোপ্লাস্টের গ্রানা তো সঠিক অ্যান্সারটা হবে গয়েরটা তাহলে উত্তরটা লিখবে নিচের যে জোটটি সঠিক তা হলো রসের উৎস্রোত জাইলেম কলা এরপর একের দাগের তিনেরটা একের দাগের তিনেরটা কী বলছে দেখো নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটিকে শনাক্ত করো তাহলে রিজার্ভ পেস মেকার হচ্ছে অ্যান্সারটা এভি ভি নোড অর্থাৎ গয়েরটা অপশনগুলো আছে এস এ নোট পার্কিংজি তন্তু হিজের বান্ডিল ঘরটা আছে এভি নোড তো সঠিক অ্যান্সারটা এভি নোড তাই অ্যান্সারটা এভাবে লিখবে নিচের যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো ঘ এভি নোড এরপর দুয়ের দাগেরটা দুয়ের দাগের কি বলছে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ এগুলা হচ্ছে তোমাদের এক নম্বরের কোশ্চেন এক নম্বরের কোশ্চেন দিয়েছে এভাবে শূন্যস্থান তিনটা সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় কেউ যদি শুধু অ্যান্সারটা লিখো যে ফুটন কোনা থালেও হবে অদৃশ্য কোনা লিখলেও হবে কোয়ান্টাম লিখলেও হবে বা যেটা তোমাদের অ্যান্সারে আমি দিয়েছি অদৃশ্য কোনা বা কোয়ান্টাম সেটা লিখলেও হবে তাহলে সম্পূর্ণ বাক্যে তোমরা লিখবে সূর্যালোকের অদৃশ্য কোনা বা কোয়ান্টাম কোনা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় এরপর দুয়ের দাগের দুয়েরটা এ গ্রুপের ব্যক্তির রক্তে ড্যাশ অ্যাকগ্লুটিনিন থাকে অ্যান্সারটা হবে বিটা তাহলে এ গ্রুপের ব্যক্তির রক্তে বিটা অ্যাক্লুটিন থাকে এরপর এর দাগের তিনেরটা পেঁপে গাছের তরু ক্ষীরে ড্যাশ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে তো অ্যান্সারটা হবে প্যাপাইন তো সম্পূর্ণ বাক্যে লিখবে এভাবে পেঁপে গাছের তরু ক্ষীরে প্যাপাইন নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে এরপর তিনের দাগেরটা দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিনের দাগের এক মুখবিবরে কিভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় তা বিশ্লেষণ করো উত্তরটা লিখবে মুখবিবরে সরকার জাতীয় খাদ্যের পরিপাক হয় চর্বণ বা ম্যাস্টিকেশন পদ্ধতিতে পদ্ধতিটি হলো মুখবিবরে খাদ্যবস্তু গৃহীত হলে খাদ্যকে ভালো করে চর্বণ করতে হয় ফলে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় চর্বণকালে খাদ্যের সঙ্গে লালা মিশ্রিত হয় লালারসে রসে উপস্থিত উৎসেচক টায়ালিন সেদ্ধ সেচ মলটোজে পরিণত করে খাদ্যের কণা যত সূক্ষ্ম হবে ততই তার পরিপাক সহজ হবে অর্থাৎ উৎসেচকের সঙ্গে খাদ্যের বিক্রিয়া ঘটবে এরপর চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলাধকরণ হলে খাদ্য পুষ্টিক নালীর বিভিন্ন অংশে স্থানান্তরিত হয় তো এইটুকু তোমাদের অ্যান্সারটা লিখলেই চলবে এরপর তিনের দাগের দুয়েরটা কি বলছে দেখো কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা ব্যাখ্যা করো তাহলে অ্যান্সারটা লিখবে যেহেতু এখানে দুটো বাক্যে উত্তর লিখতে বলেছে বাক্যগুলোকে কমা কমা দিয়ে ছোটো করে নিতে পারো বা কয়েকটা পয়েন্ট তোমরা কমও লিখতে পারো ঠিক আছে আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি তোমরা এত পয়েন্ট না লিখলেও চলবে তো উত্তরটা এইভাবে লিখবে কোষ থেকে কোষে পরিবহনে ব্যাপনের ভূমিকা এক নম্বর পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসের ওটু সিওটু ইত্যাদি গ্রহণ এবং কলা কোষে এদের বিনিময় ব্যাপনের মাধ্যমে ঘটে দুয়ের দাগ জল এবং জলে দ্রবীভূত সকল বস্তুই সজীব কোষে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে তিনের দাগ খাদ্যের সরল অংশ ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে এবং বিপাকে অংশ নেয় চারের দাগ বিপাকের ফলে উৎপন্ন রেচন পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে নির্গত হয় পাঁচের দাগ উৎসেচক হরমোন প্রভৃতি খরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষের বাইরে আসে তো এই পয়েন্টগুলো লিখলে তোমাদের অ্যান্সারটা হয়ে গেল এরপর চারের দাগেরটা কি বলছে দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা আলোচনা করো আর এটা বলছে শ্বেত রক্তকণিকার দুটা কাজ উল্লেখ করো তাহলে এই নেফ্রনের ভূমিকা আছে তিন নম্বর আর শ্বেত রক্তকণিকার কাজটা লিখতে বলেছে দু নম্বর ঠিক আছে আর আগের যে অ্যান্সারগুলো দেখলে এগুলো দু নম্বর করেছিল তিনের দাগেরগুলো দু নম্বর করেছিল আর চারের দাগেরগুলো চারের দাগের একটা কোয়েশ্চিন দেওয়া আছে পাঁচ নম্বরের তিন যুক্ত দুই তো অ্যান্সারটা ফার্স্টেরটা লিখবে মানবদেহের মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা তো এইভাবে অ্যান্সারটা লিখো দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মূত্র সৃষ্টিতে নেপ্রনের ভূমিকা বৃক্কের নেফ্রনে মূত্র উৎপন্ন হয় মূত্র উৎপাদনের পদ্ধতিগুলি হল এক নম্বর রক্তের পরা পরিশ্রাবণ নেফ্রনের গ্লোমেরুলিয়াস পরিস্রাবক রূপে কাজ করে রেচন পদার্থযুক্ত রক্ত অন্তর্মুখী ধমনিকা দিয়ে গ্লো গ্লোমেরুলাসে প্রবেশ করে অন্তর্মুখী ধমনিকা অপেক্ষা গ্লোমেরুলাসের জালকের প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় গ্লোমেরুলাসে রক্তচাপ বেড়ে যায় ফলে রক্তের জলীয় অংশ পরিশ্রুত হয়ে বেওমেনের ক্যাপসুলের গহরে প্রবেশ করে অপরিশ্রুত তরল বহির্মুখী ধমনিকা দিয়ে রক্তে ফিরে যায় গ্লোমেরুলাসের বা গ্লো মেরুলার পরিশ্রুত তরলে জল এবং জলে দ্রবীভূত পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ইত্যাদি থাকে কিন্তু প্রোটিনও ফ্যাট থাকে না প্রতি মিনিটে বৃক্কের মাধ্যমে একশো পঁচিশ মিলিলিটার রক্ত পরিশ্রুত হয় এরপর দুয়ের দাগে লিখবে আয়নের সক্রিয় পুনঃশোষণ বেয়োমেনের ক্যাপসুল থেকে পরিশ্রুত তরল পরাসংবর্ত নালিকায় প্রবেশ করে এখানে পরিশ্রুত তরলের নির্বাচিত অংশ পুনর্বিশোষিত হয়ে রক্তে প্রবেশ করে উল্লেখ্য বিভিন্ন আয়নের পুনঃশোষণ সক্রিয় পদ্ধতিতে ঘটে বৃক্ষ নালিকার যেসব পদার্থের পুনঃশোষণ সম্পন্ন হয় সেগুলি হল গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ভিটামিন হরমোন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ফসফেট বাইকার্বনেট এবং জল পিটুটারি থেকে খরিত এডিএইচ জলের পুনঃশোষণে প্রধান ভূমিকা নেয় এডিএইচ হরমোনের অভাবে জলের পুনঃশোষণ হয় না ফলে ঘন ঘন মূত্রত্যাগ হতে থাকে একে ডায়াবেসিড ডায়াবেটিস ইনসিপিটাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ বলে এরপর তিনের দাগের রেচন পদার্থের ক্ষরণ এবং জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ পুনর্বিশোষণের সময় থেকেই বৃক্ষীয় নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ খরিত হয়ে মূত্রে মিশে যায় এসব খরিত পদার্থগুলি হল ক্রিয়েটিনিন হিপিউরিক অ্যাসিড অ্যামোনিয়া ইউরিয়া পটাশিয়াম এইচ সিও থ্রি ইত্যাদি বৃক্ষীয় নালীতে জল নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনঃসূচিত হয় গ্লোমেরুলাসে পরিশ্রুত হয়ে খরিত পদার্থ সহ যে তরল বৃক্ষ থেকে গভীরীতে প্রবেশ করে তাকে মূত্র বলে তো এইটুকু লিখলেই তোমাদের হবে এটা খাতায় লিখলে অনেকটাই বেশি হবে তো এর মধ্যে তোমরা যদি চাইও কিছুটা ছোটো করে লিখলেও লিখতে পারো ঠিক আছে কারণ এটা তিন নাম্বার আছে এরপর দু নম্বরে যেটা বলছে দু নম্বরে দিয়েছে সে রক্তকণিকা দুটা কাজ এখানে তোমাদের চারটা কাজ আমি উল্লেখ করেছি এখান থেকে তোমরা যে কোনো দুটো কাজ লিখবে ঠিক আছে তো শ্বেত রক্তকণিকার দুটি কাজ হলো এক নম্বর মনোসাইট ও নিউট্রোফিল সেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে দু নম্বর লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে রোগাক্রমণ প্রতিরোধ করে তিন নম্বর বেসোফিল শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে রক্তভায়ে রক্ত তঞ্চন রোধ করে চার নম্বর ইউ ইউসিনোফিল সেতকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে তোমরা চারটা পয়েন্ট মানে যেহেতু বাক্য দুটো লিখবে তাহলে কমা কমা দিয়েও লিখতে পারো দুটো কাজ বলেছে মানে দুটো পয়েন্টকে একসাথে জুড়ে দিবে ঠিক আছে দিয়ে এক নম্বর দু নম্বর দুটো পয়েন্ট করেও লিখতে পারো কিংবা যে কোনো দুটো পয়েন্টও লিখতে পারো যেহেতু দুটো কাজ বলেছে ঠিক আছে তো তোমাদের এই সম্পূর্ণ অ্যান্সারের পিডিএফ ভিডিওটির এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে ভালো থাকো ধন্যবাদ